ক্রিকেটে কোনো বয়সের বাধা নেই, এর আগেও তা বহুবার প্রমাণ করেছে সচিন টেন্ডুলকার এবং ওয়াসিম আকরামরা। এ যাবৎকালে যারা সবচেয়ে বেশি দিন ক্রিকেট খেলা চালিয়েছেন তাদের মধ্যে যে জিনিসটা কমন ছিল তা হচ্ছে ক্রিকেটীয় ক্লাস। বয়সের ভারে পাওয়ার হিটিং কমে যেতে পারে, তবে ক্লাস একজন ব্যাটসম্যানের পার্মানেন্ট সঙ্গী। এই কথাটাই যেন আরও একবার ভালো করে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার। 37 বছর বয়সী ওয়ার্নার আবারও টেস্ট শতক আদায় করে নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে চলতে থাকা টেস্টে। ঘরের মাঠে এই টেস্টের ঠান্ডা মাথায় খেলে এই শতক তুলে নেন অজি ওপেনার। 14টি 4 এবং 1টি ছক্কায় নিজের ইনিংসকে সাজিয়েছেন ডেভিড ওয়ার্নার। 125 বলে ডেভিড ওয়ার্নার তার শতকটি তুলে নেন। আজকের খেলায় ওপেনিং জুটিতে বড় কিছুর সম্ভাবনা দেখিয়েছিলেন ডেভিড ওয়ার্নার এবং উসমান খাজা, কিন্তু আবারও সেট হওয়ার পরেও আউট হয়ে গেলেন অজি ওপেনার উসমান খাজা। শাইন শাফরিদির বলে সরফরাজ আহমেদের কাছে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। অন্যদিকে দাঁত কামড়ে পড়েছিলেন ডেভিড ওয়ার্নার, সাথে ভালো সঙ্গ পান 3 নম্বরে নামা স্টিভেন স্মিথের কাছ থেকে। আস্তে আস্তে বোলারদের উপরে চড়ে বসেন ওয়ার্নার এবং মাত্র 125 বলে তুলে নেন তার শতক। এই সেঞ্চুরির মধ্যে দিয়েই ওয়ার্নার তার জীবনের 26তম শতকে দেখা পেলেন। 12ই ডিসেম্বর 2011 নিউজিল্যান্ডের সাথে ওয়ার্নার তার জীবনের প্রথম সেঞ্চুরিটি তুলে নিয়েছিলেন।